मेरे के फॉलो मीटर ये চশমা পরে রাত্রেবেলা কেউ চশমা পরে এমন শোনা আমার চশমা পরে নিয়েছি ও বাবা রাত্রেবেলাও চশমা লাগবে কি অবস্থা হে চশমা পরে নিয়েছি আমরা এই হচ্ছে সাজুগুজু দূর থেকে একটু তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজকে সপ্তমী আর পুজো হপিং করবো না এটা কি হতে পারে মা তো বছরে একবারই আসে তো এ কটা দিন একটু মস্তি করে নি তো রাস্তা যখন বেরিয়ে পড়েছি তো তখন তো গাড়িটাকেও হচ্ছে খাওয়াতে হবে কারণ ট্যাঙ্কি যদি খালি হয়ে যায় কোথায় কি বিপদে পড়ে যাব তার কোনো ঠিক নেই তো গাড়িটাকে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে চলে গেলাম আর মেয়ে আমরা হেলমেট পরেছি জন্য যেই গাড়িতে উঠেছি অমনি মেয়ে কান্নাকাটি তো এই পেট্রোল পাম্পে গিয়ে ওখানে দাঁড়িয়ে ওকে আমার হেলমেটটাই পরিয়ে দিলাম তারপরে হচ্ছে ও খুব খুশি হয়ে গেল তারপরে রাস্তায় তো যখন আবার যাচ্ছি যাচ্ছি মাঝে মাঝে তো ট্রাফিক জ্যাম থাকবে না এটা তো হতেই পারে না কলকাতার রাস্তায় তো এই ট্রাফিকে পড়ে গেছি এবার যাত্রা শুরু করেছি যখন এবার যাব একটু লং ডিস্টেন্সেই যাব তো প্রথমে মেয়ে তো কান্নাকাটি করছিল তারপরে খুব খুশি হয়ে গেছে এত আলো ঝলমলে দেখে একেবারে পুরো বিভোর হয়ে গেছে খুব আনন্দ পেয়েছে আমাদেরও ভালো লাগছে মেয়ে খুশি থাকলে আমরাও তো খুশি হব এটা তো স্বাভাবিক আর সন্ধেবেলায় বেরোইনি সন্ধেবেলাকে ওকে ঘুম পাঠিয়ে রেখেছি আর মিস্টার ডিউটিতে গেছে ডিউটি থেকে আসছে তারপর তো এবার নেমে পড়লাম গাড়িটাকে কোনো রকমে পার্কিং করে রেখে তারপরে হচ্ছে আমরা নেমে পড়েছি সোদপুরে চলে এসেছি সোদপুরে এসে গাড়িটাকে পার্কিং করে আমরা প্যান্ডেল হপিংয়ে যাব তো প্যান্ডেল তো রাস্তার সামনেই আর হচ্ছে না গাড়িটাকে পার্কিং করে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে আমি মেয়েটাকে কোলে নিলাম মেয়ে আমার কাছে কিছুতেই আসবে না কেন আসবে না সে একমাত্র ওই জানে ওর বাবার সঙ্গেই হাঁটবে তো ঠিক আছে হাঁটো একসঙ্গে একজনের সঙ্গে রাস্তায় ঘুরলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন হোর্ডিংয়ে লেখা আছে কিন্তু যোধপুরে আমরা চলে এসেছি প্রথম সপ্তমী রাতে প্রথম প্যান্ডেল হপিং মেয়েও খুব ভালো লাগছে এত জনসমক্ষে ওর ভেতর দিয়ে যাচ্ছে এরকম তো কোনো দিন পাইনি ছোটো সামনের বর্ষ দুর্গা পুজোতে আমরা ঘুরেছি তখন মেয়ে খুব ছোট ছিল আর এখন তো আদো আদো একটু একটু করে কথা বলা শিখেছে তো এত আলো এত কিছু দেখে ও খুব খুশি হয়ে গেছিলো তো ঠাকুর একটু ভেতরেই হয়েছিল ভেতরের দিকে গত বছর কিন্তু সামনের দিকেই হয়েছে আর যত এগোচ্ছি তত এখানে কিন্তু খুব ঘর সাজানো জিনিস আর অনেক কিছু জিনিস এসছে তো এগুলা দেখে প্রথমে রাস্তার ধারে আমি একেবারে পুরো দাঁড়িয়ে পড়লাম আমার যে কি ভালো লাগছে সবসময় তো এইসব জিনিস যেখানে সেখানে পাওয়া যায় না দেখতে পেয়েছি আমি সেখানে একেবারে দাঁড়িয়ে পড়েছি তো মিস্টার বলছে যে কেন দাঁড়াচ্ছো আমি বললাম যে এইসব কিছু নেই কিন্তু মনে মাঝে 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 একটা খটকা লেগে যায় যে ভাঙা ঘর কবে আমরা ঘর ঠিক করবো তারপরে হচ্ছে ঘর সাজাবো ঘর সাজাতে কে না ভালোবাসে তো যাই হোক নিতেই পারলাম না মিস্টার হচ্ছে তারা দিল বলে কি এমনিতেই অনেক দেরি করে হচ্ছে বেরিয়ে পড়েছে তার মধ্যে তুমি যদি প্যান্ডেল হপিং না করে ঠাকুর না দেখে তুমি যদি এই করো তাহলে কিন্তু হয়ে গেছে আজকে মেয়ে কখন কান্নাকাটি করবে তার কোনো ঠিক নেই তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি আর খুব ভিড় হয়েছে তো প্রথমেই ঢুকে পড়লাম মেয়ে তখন কিন্তু আমার কাছে ছিল এবার ভিড় দেখে ওর পাপার কাছে আমি দিলাম প্রথম আকর্ষণ এটাই ছিল তো মিস্টার আমাকে বলেছিল যে এই ঠাকুর এখানে সোদপুরে খুব সুন্দর হয় প্রত্যেক বছর গত বছর গেছি কিন্তু আমার তো চেনা নেই আমি সব ভুলে গেছি তো মিস্টার যা যা বলছে যেহেতু ও নিয়ে যাবে ওর হচ্ছে কথা মতোই আমি পেছনে বসে আছি ওভাবেই যাচ্ছি তো এখানে ঢুকের পরে দেখছি খুব মানে কি প্যান্ডেলের থিমটা দেখে আমি একেবারে পুরো অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর এখানে থিম করেছে একেবারে পুরো চোখ চারপাশে চোখ আর চোখ বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ভেতর থেকে আরও সুন্দর মানে এত চোখ রেখেছে এই চোখের ওপরেই পুরো নকশাগুলো করেছে এত সুন্দর হয়েছে আর ঠাকুরটাও যা হয়েছে
এত চোখ চারদিকে, তার মধ্যে একটা বড় চোখের ভেতরে ঠাকুর করেছে, বাইরেও একটা ঠাকুর করেছে, ভেতরে এই প্যান্ডেলের ভেতরে হচ্ছে একটা ঠাকুর করেছে। তো মিস্টার প্রথমে দাঁড়িয়েই গেল, তারপরে প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখছি এখানেও আরেকটা ঠাকুর, বাইরে একটা ভেতরে একটা, দুটো ঠাকুরই খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, ছবি তুলছে, তো আমরাও তো বাকি গেলাম না। দেখতে পাচ্ছেন কি গিজ গিজ করছে মানুষ, চারদিকে শুধু চোখ আর চোখ, চোখে কত চোখ। তারপর এটা দেখে প্রথম এই ঠাকুরটাই হচ্ছে দেখলাম, দেখার পরে তারপরে বেশিক্ষণ তো ওখানে থাকা যাবে না, তো বেশিক্ষণ থাকলামও না, সেখান থেকে বেরিয়েই হচ্ছে গেলাম। ঢোকা এবং বাইরের দিকে সম্পূর্ণটাই চোখ, একেবারে চোখ দিয়েই সম্পূর্ণটা করেছে, কি সুন্দর করে করেছে। আর তাদের চিন্তা ভাবনাগুলো যে কি করে আসে সেটা আমি বুঝতে পারি না, এক একটা মানুষের এক একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে এইসব জিনিস তৈরি করে রেখেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ে গেলাম, বেরিয়ে পড়লাম, সেখানে একটা হচ্ছে মেলা হচ্ছে, মেলার মধ্যে ঢুকে গেলাম, কারণ এখানে তো দেখতে হবে যে কি হচ্ছে, প্রথমে বুঝতে পারছিলাম। আর এখানে চলতে চলতে আমি দাঁড়িয়ে পড়েছি, এত কিছু দেখছি হঠাৎ করে আজকে। তো তারপরে এই যে দেখছেন কি একটা সংঘ, তো এখানেও গেছি, এখানে গিয়েও নেতাজি স্মৃতিসংঘের ভেতরে গেলাম, এখানে মেলা হচ্ছিল, আর মেলার ভিতরে ঢুকে আরেকটা পরিস্থিতি পড়ে গেছি, মেয়ে এখন দাঁড়িয়ে পড়েছে, অনেক বাচ্চা এখানে, সেই সব বাচ্চাদের দেখে ও হচ্ছে নিচে নেমেছে, ও নিজে নিজেই হাঁটবে, এবার টেনে টেনে নিয়ে যাচ্ছে, যেখানেই টেনে নিয়ে যাচ্ছে সেখানেই আমাদেরকে যেতে হচ্ছে, হাত ধরা যাবে না। আর আমার ভয় লাগছে যদি ও হারিয়ে যায় হাত ফসে কোন দিকে, আদো আদো পায়ে তো কোন দিকে ছুটে যাবে, গুড়ি গুড়ি পায়ে বলা মুশকিল, যেখানে ফাঁকা সেখানেই নিয়ে যাচ্ছি, আর ভিড়ের দিকে বেশি এগোচ্ছি না। আর এখানে অনেক খাবার দোকান, বেশ সুন্দর করে সাজার দোকান, কসমেটিক্স দোকান, অনেক কিছু দোকান এসছে, যা যা হয় মেলার মধ্যে, এবার নাকরদোলা থেকে শুরু করে বাচ্চাদের জিনিস সব কিছুই এখানে এসছে, এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, কিছুতেই ও মানছে না, ওর মতো করে ও চলবে। তারপরে এখানে যে খেলনাগুলো ঘুরছে, যে বাচ্চারা যে যেখানে ওঠে লাফালাফি করে, এই লাফালাফি যেখানে করে করছে বাচ্চারা, সেখানে ও উঠবে, কিন্তু ও তো খুব ছোট, ও তো নিজের শরীরটাকে এখনও পুরোপুরি কন্ট্রোল করতে পারে না, সেজন্য ওকেও আমরা ছাড়ছিলাম না। আর ওখানে বড় বড় কিছুটা হলেও ওর বয়স যেহেতু এখনও 2 বছরই হয়নি, সেজন্য ওখানে তুলছিলাম না। আর ওখানে যেসব বাচ্চারা ঘুরছিল তাদের বয়স 7-8 বছরের, সেজন্য আর দিলাম না। আর এখানে এই খেলনাগাড়ির মধ্যে ঘুরছিল, এখানেও উঠবে, প্রথম দিকে খুব ওঠার জন্য বায়না করছিল, তো আমি নিয়ে গেলাম। এবার তোলার পরে দেখছি ও কিছুতেই ওখানে আর উঠবে না, আবার যেই একটু দূরে যায় অমনি হচ্ছে কান্নাকাটি করে। এবার ওর বাবা বললো ঠিক আছে তুলে দাও, তুলতে গিয়ে আরেক ঝামেলার মধ্যে পড়ে গেলাম, ও চাচ্ছে ওর আমি যেন ওর পাশে থাকি সব সময়। আর এখানে দেখতে পাচ্ছেন যে বড়লোক দুটো আছে, ওনারা একটু মানে পাশে দাঁড়িয়ে যেভাবে দেখছিল ও ভয় পেয়ে গেছিলো, সেজন্য ও কিছুতেই আর একা ঘুরবে না, পাশে বাচ্চাদেরকে দেখে আনন্দ পাচ্ছিল, কিন্তু এই ভদ্রলোক দুটাকে দেখে প্রচণ্ড হচ্ছে ভয় পেয়ে গেছে। তো ওর বাবা বলছে ঠিক আছে ও আর হচ্ছে উঠবে না যখন, তাহলে আমি নামিয়েই নিই, তোকে আমি নামিয়েই নিলাম, বেশি আর জোরাজোরি করলাম না, বাবা কোন সময় কোন সেটা হয়ে যাবে, অত রিক্সের মধ্যে গেলামও না, তো ফাইনালি নামিয়েই নিলাম ওকে। আমি পারছিলাম যেন যিনি ভদ্রলোক ওখানকার হচ্ছে এই খেলনা গাড়িটা খেলনাটা চালাচ্ছিল উনিই নামিয়ে দিল, কিন্তু ওনাকে আবার টাচ করতে দেবে না মেয়ে, কিন্তু ওখান থেকে যাবে না। আমি যখন টেনে নিচ্ছিলাম যে চলো এখান থেকে, ও আর যাবে না, তো বেশিক্ষণ এখানে থাকলাম না, 15-20 মিনিট পর্যন্ত। আর এদিকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 12:30 পর্যন্ত বেজে গেছে, একটা ঠাকুর মণ্ডপে এরকম অবস্থা। এবার ওর পাপা বলছে ঠিক আছে চলো কিছু খাই, আর আমি তো পেট পুড়ে খেয়ে গেছি, আমার তো বাইরে খাওয়ার একদম ভালো লাগে না,
সেজন্য আমি হচ্ছে খাবো না। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, আমি সামনের দিকে যখন হাঁটছিলাম, এবার মেয়ে যেহেতু তার পাপার কোলে ছিল, পেছন দিকে ডাকছিল, বারবার ডাকছিলাম, তো পেছন থেকে আবার ঘুরলাম, একটু কথা বললাম, তারপর আবার বাইকে চেপে আরেকটা ঠাকুর দর্শনে চলে গেলাম। এখানে গেলাম, প্রথমে মিস্টার গেল, ঠাকুরটা দেখেছেন খুব সুন্দর হয়েছে, এখানে কোনো রকম কোনো থিম ছিল না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর কাপড় প্যান্ট ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে তো মিস্টার বলছিল তুমি যাও একবার মেয়েকে নিয়ে। তো মেয়ে তো প্রচণ্ড প্রথমে ভয় পাচ্ছিল, তো আমি ভয়টাকে দূর করার জন্য ওকে কোলে নিয়ে আমি চলে গেলাম। যখন ভেতরে গেলাম ও তখন আর ভয় করছে না, ওখান থেকে তখন আর ও কিছুতেই আসবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা ওটা দেখিয়ে দিচ্ছে। তো কতক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে আসলাম, কিছুতেই নামবে না, আর কোথাও যাবে না, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো বেশি আর না দাঁড়িয়ে ওকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। এবার একটা ঠাকুর দর্শনে এতটা সময় তো আর স্পেন্ড, এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আরেকটা ঠাকুর দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। এখানে এসে দেখছি বেশ সুন্দর কুলো দিয়ে বাঁশের তৈরি কুলো বানিয়েছে, তারপরে বেশ সুন্দর সুন্দর কি বলে মোড়া নাকি আসবাবপত্র, সেই বাঁশের তৈরি আসবাবপত্র দিয়ে এখানে খুব সুন্দর হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন যতগুলো সেগুলো বাঁশের তৈরি কুলো দিয়ে এটা বানিয়েছে, পুরো মণ্ডপটাই বাঁশের তৈরি, দেখতেও খুব সুন্দর হয়েছে, তেমনই হয়েছে ঠাকুরটা খুব সুন্দর। তো আমি ভেতরে গেলাম না, এত ভিড় এখানে, সেই জন্য ভিড়ের মধ্যে আমি আর ভেতরে গেলাম না, বাইরে থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে সামনে মণ্ডপের সামনেই কিন্তু মেলাটা বসেছে, আর মেলার মধ্যে সমস্ত কিছু খেলনা মানে কেনাকাটার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব কিছু। তারপরে আমি একটু সেলফি তুলে, মেলাতে পুজো মণ্ডপে যাবো একটু সেলফি তুলবো না, সেটা তো হতেই পারে না, তো আমি একটু সেলফিও তুলে নিলাম সেখান থেকে। এবার সেখান থেকে বেরিয়ে গেলাম, তো অলরেডি বেশ কয়েকখানা ঠাকুর দেখে পেরেছি, তার মধ্যে যেগুলা যেসব একটু বড় বড় তার সেই সব সেখানেই হচ্ছে ভিডিও করেছি, সব সময় তো আর ভিডিওটা করা যাচ্ছে না, সেই জন্য অল্প কিছুটা তুলে ধরেছি। আর এখানে আসলাম, এই পর্যায়ে এসে তো মিস্টার এবার ফাইনালি বলছিল যে আমার খুব খিদে পেয়ে গেছে, এবার খেতেই হবে, না খেলে হবে না। তো একটা রেস্টুরেন্টে রাস্তার পাশে তো বেশ অনেক দোকান বসেছে, তো এখানে আমরা এবার খেতে যাব। বাইকটাকে পুরো পার্কিং করে রাখলো, রাখার পরে একটা দোকানে আমরা যাব, সেখানে পেট পুড়ে কিছু খাবো, আর বাইরে বেরোবো খাবো না এটা হতেই পারে না। প্রথমে একটা দোকানে গেলাম, সেখানে অনেক মানুষজন দেখে মেয়ে তো একেবারে ওখানে কিছুতেই বসবে না, কিছুতেই খাবে না। শেষ পর্যন্ত ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে একটা ছোটোখাটো দোকানে মেয়ের পছন্দ মতো দোকানে বসে পড়লাম, কারণ বড় দোকানে যেখানে যাচ্ছি রেস্টুরেন্টে সেখানে মেয়ে কিছুতেই বসবে না, কান্নাকাটি করছে, তো একটু খোলামেলা জায়গায় ও বসতে যেহেতু চাচ্ছে। এবার একটা এখানে একটা দোকানে খেতে বসে পড়লাম, বিরিয়ানি নিয়ে নিলাম, প্রথমে মেয়ে খেলো, তারপরে আমরাও খেলাম। খেয়ে দিয়ে এবার হয়েছে এক কাণ্ড, মেয়ে খেয়েছে, খাওয়ার পরে এই যে হাতে আছে একটা বোতল, সেই বোতলে দু বোতল জল খেয়ে নিয়েছে। এবার হয়েছে ঝামেলায় পড়ে গেছি, কি হয়েছে রাস্তার মধ্যে পটি করে দিয়েছে। এবার এইটুকু মেয়ের লজ্জা, এত মানুষ সেখানে ও কিছুতেই দাঁড়াবে না, না কোলে উঠবে, না হচ্ছে প্যান খুলবে, না অন্য কিছু। এবার কি করে ওকে বাড়ি নিয়ে আসব, সে তো আর করতে পারছে না, কান্নাকাটি শুনছে, কোলেও আসবে না, বাড়িতেও আসবে না, গাড়িতেও উঠবে না, সেখানেও দাঁড়াবে না, কি একটা বিচ্ছিরি বিষয়। আর জল কিন্তু কিছুতেই ছাড়ছে না, এবার বোতলে কিন্তু জলেও আছে, এবার ওর পাপা গেল জলটা আনতে, কিছুতেই আর দেবে না। বকে দেবে সবাই, বকে কাঁদে না, বকে দেবে।
কি অবস্থা, কান্নাকাটি পাবার কোলেও আসবে না, বাবাকে সহ্য করতে পারছে না, ওখান থেকে নড়বে না। তারপর গেলাম ভুলিয়ে ভালিয়ে, তারপরে বোতলটাকে নিলাম, কত কিছু গল্প টল্প করে পাশে বসে কত আদর যত্ন করে তারপর পটাতে পারলাম যে চলো ওদিকে যাব। এবার একটা অন্ধকার জায়গায় ওকে নিয়ে চেঞ্জ তো করতে হবে, কারণ বাড়ি আসতে হবে, আর ভুলক্রমে ওর জন্য আমি প্যাম্পাস নিয়ে যাইনি। এবার প্যাম্পাস না নিয়ে যাও না, কে জানে যে এত রাত্রে ও এই এই অবস্থা হবে রাস্তার মধ্যে। কোনোদিন তো রাত্রিবেলা এরকম করে পটি করে না, এবার পটি যখন করেই ফেলেছে করার কিছু নেই, তাই বলে যে ওকে রাগ দেখাবো এরকম তো নয়। তো শেষে বুঝিয়ে বাজিয়ে তারপরে ওকে হচ্ছে সেখান থেকে একটা অন্য জায়গায় নিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো মিস্টার বলছিল অনেক রাত হয়েছে, তখন কিন্তু প্রায় রাত 2:30 বেজে গেছে, মেয়ে কিন্তু তখনও হাঁটছে। এবার ফাইনালি বাড়ি চলে আসলাম। এই হলো আমাদের তুমি রাতের হচ্ছে পুজো হপিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম।